তো হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত বন্ধুরা ইতিমধ্যে কিন্তু জেল পুলিশের অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে তো আপনারা কীভাবে আপনাদের মোবাইল ও ল্যাপটপ ডেস্কটপ থেকে আবেদন করবেন আজকে দেখাবো এই ভিডিওটিতে বন্ধুরা চ্যানেলে প্রথম পাঠাতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন তবু ধরো আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন আপনাদের মোবাইল ল্যাপটপ ও ডেস্কটপ থেকে দিয়ে গুগল সার্চ করবেন গুগল সার্চ করবার আপনারা লিখবেন ডাব্লু 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 ডট ডাব্লু বিপি ডট জিওভি ডট ইন তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা লগ ইন করে আবেদন করতে পারবেন তো এনে দেখতে পাচ্ছেন ডাব্লুবি জিও ভি ডট ইন তো এনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট এটা তো এখানে আপনারা ক্লিক করে দিবেন প্রথম লিঙ্কটিতে লিঙ্কটা ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গিয়েছে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান আছে তো রিক্রুটমেন্ট তো আপনারা রিক্রুটমেন্ট যে অপশানটি আছে রিক্রুটমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ছয় আট দু হাজার তেইশে তো আপনার এখানে যে প্রথম অপশানটি আছে গ্রেড ডিটেলসে ক্লিক করবেন তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান যে অনলাইন অ্যাপ্লিকেশানটি আছে সেই অনলাইন অ্যাপ্লিকেশানে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোয়িং টু তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান গোয়িং রিক্রুটমেন্ট তো পোস্ট অফ ওয়েলডার ফিমেল হোয়েল্ডার তো জেল পুলিশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন তো অবশ্যই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছয় তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে দেবেন কুড়ি তারিখের কুড়ি দিন সময় থাকছে তো অবশ্যই আপনারা প্রথম দিকে আপনারা করে দেবেন তো অবশ্যই অ্যাপ্লাই আর আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অলরেডি আইডি পাসার থাকলে আপনারা ইউজার আইডি পাসার দিয়ে লগ ইন করবেন তারপর সাইন আপ করে দেবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম অব অ্যাপ্লিকেন্ট সাইন আপ এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেবেন তারপর আপনারা জিমেল দেবেন তারপর একটা কনফার্ম জিমেল দেবেন তারপর আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা কিন্তু ইউজার নাম হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু আপনারা যেভাবে দেবেন সেভাবেই হবে তো আপনারা সেমভাবে দিয়ে দেবেন তারপর এখানে দেখছেন কনফার্ম পাসওয়ার্ড তো আপনারা দিয়ে দেবেন আপনার যে ক্যাপিটাল কোনো করার প্রয়োজন নেই তো আপনার ক্যাপিটাল স্মলার নাম্বার স্পেশাল যেভাবে হয় সেটা করার প্রয়োজন নেই তারপর এখানে সাইন আপ দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশান চাইবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার আপনার মোবাইলে যদি ওটিপি আসে আর নাহলে আপনারা দেখতে পাচ্ছেন জিমেল তো যে কোনো দুটোর মধ্যে একটাতেই দিলে কিন্তু আপনারা হয়ে যাবে ওয়ার যেহেতু বলেছে তো আপনার যেটাতে আসবে সেই হিসেবে আপনারা আপনার এই ওটিপিটা দিয়ে দেবেন তো ওটিপি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই যে ওটিপিটি আছে তো অবশ্যই কিন্তু আপনারা ভেরিফাই ওটিপিতে আপনারা কিন্তু ক্লিক করবেন তো আপনার যে দেখবেন কোনটা ফার্স্ট আছে আপনার জিমেলটা কিন্তু অবশ্যই বৈধ হয়ে থাকতে হবে কারণ আপনার ইন্টারনেট চালু হওয়া থাকা প্রয়োজন জিমেলে ওটিপি এলে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার যেটা তো আসবে সেই হিসাবে আপনারা ওটিপিটা দিবেন তো বন্ধু এখানে আমার জিমেলটা কিন্তু অ্যাকচুয়ালি ওটিপি চলে এসেছে জিমেলে তো আমি ভেরিফাই করে দিলাম ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই সাক সাকসেসফুলি তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু আইডিটি রেজিস্টার হয়ে গেল তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লগ যে অপশানটি আছে লগ ইং অপশানে ক্লিক করবেন ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কিন্তু এখানে এন্টার করে দেবেন তো আপনার মোবাইল নাম্বারটা প্রথমে কিন্তু দিয়ে দেবেন তো ওখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন পাসওয়ার্ড আর যেটা পাসওয়ার্ড দিয়েছেন ইউজার আইডি আর আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে যে লগ অপশনটি আছে লগ ইন কিন্তু আপনারা ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লগ ইন ইন তো অবশ্যই আপনার পেজ অ্যাপ্লিকেশন যে পেজটি সেটা চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পোস্ট অফ দ্য ওয়েল্ডার তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নাম তো নেমা পোস্ট তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টটা যে কোথায় আবেদন করেছেন তো অবশ্যই আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আদার্স যে জায়গায় স্টেটের বাইরে আবেদন করতে পারবেন তো এখানে কনফার্ম করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল তো আপনারা যেটা আছে সেটা কালারটি সিলেক্ট করবেন তারপর এখানে দেখছেন আনমারিড আর ম্যারিড হলে ম্যারিড তো আপনারা আনমারিড সিলেক্ট করবেন আর ম্যারিড হলে ম্যারেড সিলেক্ট করবেন তারপরে আপনার নাম চলেছে তারপরে আপনার এখানে মায়ের নাম দেবেন তো অবশ্যই কিন্তু আপনারা তারপরে বাবার নামটা দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড নেম তো মেয়েদের ক্ষেত্রে আপনার বিয়ে বা হয়তো থাকলে হাজব্যান্ড নামটা দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর কম্পিউটার লিটারেসি আপনার কি কম্পিউটার জানা আছে তো অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে এখানে ইয়েস করতে হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে নেম অফ দ্য কম্পিউটার কোর্স তো অবশ্যই আপনার কোর্সটার নাম কী আছে সেটা দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোর্ড নিচে যে বোর্ডটি আছে সেই বোর্ডটি আপনারা কিন্তু দিয়ে দেবেন তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল ভোকেশনাল এক দেখতে পাচ্ছেন ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার আর আদার্স বোর্ড থেকে করলে আদার্স বোর্ডে আপনারা সিলেক্ট করবেন আর ওই বইগুলো থাকলে সেটা দেবেন তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু তো আপনার ইস্যু যে সার্টিফিকেট বোর্ড থেকে সেটা আপনার দেখে দেবেন তারপর আপনার কোর্স অফ ডিউরেশান আপনার দিনের কোর্স আছে সেটা করে দেবেন তারপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে সাব কাস্ট আছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন ও বিসি ও বিসি বি আপনার যে কাস্টটা আছে আপনার সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন সিলেকশান এসনার ওয়েদার আপনি কি ইডাবলু এস হয়ে থাকলে আপনার নট অ্যাপ্লিকেবল আর ইএস হয়ে থাকলে আপনারা অ্যাপ্লিকেবল করে দেবেন তো এখানে প্লিজ হয়ে যাবে এখানে নট অ্যাপ্লিকেবল আপনি ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এক্স সার্ভিসম্যান আপনি যদি কোনো সার্ভিস করে থাকেন তো আপনারা এখানে কিন্তু এক সার্ভিসম্যান করবেন আর তারপরে আপনারা যদি না করে থাকেন ন করবেন আর সার্ভিসম্যান তাহলে আপনি কতদিন থেকে সার্ভিস করেছেন এগুলো সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনার দিতে হবে ডে মান্থ তারপরে আপনার জন্মসালটা আপনারা সিলেক্ট করবেন এখানে ক্যালেন্ডার অনুযায়ী তো অবশ্যই কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন এখানে আপনাদের যে ক্যালেন্ডার চলে আসবে তারপরে আপনারা সমস্ত কিছু কিন্তু চলে আসবে তবশই আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে মাস্টার সিলেক্ট করে মাস্টার সিলেক্ট করার পর আপনার যে ডেটা চলে আসবে তারপর আপনার কত বয়স হয়েছে আপনারা কিন্তু দিয়ে দেবে আর আপনার এখানে কিন্তু মোবাইল নাম্বারটা অলরেডি চলে এসেছে তো আপনার মোবাইলে কিন্তু অবশ্যই মেশ দেবে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি কি মাধ্যমিক পাস অবশ্যই আপনার টিকমার্ক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেটা দেবেন তারপরে এখানে সমস্ত বোর্ড কিন্তু চলে এসেছে রেজিস্টার তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এবং গ্রেড তারপরে আপনারা মাধ্যমিক কত সালে পাস করেছেন গ্রাজুয়েট কত সালে পাস করেছেন আপনার ইউনিভার্সিটি কত পার্সেন্ট সমস্ত কিছু দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি স্পোর্টসের ক্যাটাগরি যদি হয়ে থাকেন তো ইয়েস করবেন আলাইন নো করে দেবেন তারপর আপনি যদি ক্যাটাগরি কতদিন থেকে আপনি কোর্স করেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কমিউনিটি তো সম্পদে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোরখা গারওয়ালি ও গোর্খা হলে আপনারা সিলেক্ট করবেন আপনারা নো করে রেখে দেবেন আর তারপরে আপনারা যে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো অবশ্যই ইমেল আইডিটা থাকতে হবে তারপর এখানে যে নেক্সট অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর সমস্ত কিছু ফিল আপ করার পর আপনার যে নেক্সট অপশানে আসবেন আপনারা সমস্ত কিছু ভেরিফাই করে নেবেন তো অবশ্যই এখানে সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন সতেরোটা ক্যা আছে তো আপনার ইয়ে ভেরিফাই করে দেবেন ঠিকঠাক থাকলে তারপরে আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো অবশ্যই কিন্তু প্রথমে আপনার গ্রামের নামটা দেবেন তারপরে পোস্ট অফিস দেবেন তারপরে থানা দেবেন তারপর আপনার জেলা দেবেন আর স্টার পলে স্টার তারপরে পিনকোড তো অবশ্যই এখানে সবপিলে দিয়ে দেবেন তারপরে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আপনি পোস্ট যে জেলায় বসবাস করেন সেটা সিলেক্ট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন তো আপনি পুলিশ স্টেশন আপনি দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস আপনার পিনকোড আপনার যে নিকটবর্তী যে রেলওয়ে স্টেশন আছে সেটা কিন্তু আপনারা চলে আসবে তো সেটা আপনারা সিলেক্ট করে করবেন জেলা অনুযায়ী তারপরে আপনার সেম অ্যাড্রেস যদি একই থাকে তো আপনার এখানে টিকমার্ক করবেন দিয়ে চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে এখানে বেঙ্গলি লিখতে পড়তে জানতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেলেজেন আপনার যে ধর্মটা আছে সেটা আপনারা সিলেক্ট করে নেন তো এখানে সিলেক্ট করে নিলাম তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডুই দ্য বিল্যাং এক্সাম ক্যাটাগরি তো আপনার এখানে এখানে নো আপনার যদি কোনো তো বিভাগের সঙ্গে যুক্ত বা কোনো ডিপার্টমেন্টের সঙ্গে ইয়েস করবেন না হলে নো করে দেবেন আপনি কোনো কি সরকারি সংস্থা বা কর্মরত হলে ইয়েস করবেন না হলে নো করে দেবেন তারপরে আপনার এখানে দেখতে কর্ম নিয়োগ হয়ে থাকলে আপনার কোন ক্যাটাগরিতে নিয়োগ আছে সেটা আপনারা করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো রকম কেস আছে কি না যদি থাকে তো ইয়েস করবেন আনলাইন নো করে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়ে গেলে প্রিভিয়াস করবেন আর এখানে আপনারা কিন্তু পরবর্তীতে নেক্সট পেজটা আছে নেক্সট পেজে কিন্তু আপনারা চলে যাবেন নেক্সট পেজে আপনারা চলে যাবে সেমভাবে আপনারা কিন্তু ভেরিফাই হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেমভাবে আপনারা দিয়ে দেবেন সমস্ত কিছু ডিটেলস তারপর আপনারা কিন্তু সমস্ত ডিটেলস চলে এসেছে তারপর আপনার ভুল হয়ে থাকলে নো করবেন আর আপনার সংশোধন করতে গেলে নো করবেন আর পরবর্তী খেতে গেলে ইয়েস করে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি কিন্তু দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে আর সে ছবি কিন্তু দশ থেকে কুড়ি কেবির মধ্যে তো অবশ্যই কিন্তু ফটোগ্রাফিটা আপনারা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে আপলোড করবেন তো অবশ্যই কিন্তু প্রথমে নোটিফিকেশানে দেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে আপনার প্লাসটা দেবেন আইগ্রি বক্সে টিকমার্ক করবেন তারপর নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু আপনার ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে চলে যাবেন তারপর এখানে ইয়েস করবেন আর ভুলও থাকলে আপনারা ন করবেন তো ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ফর্মটিতে চলে এসেছে আপনার ভুল আছে কিনা এখানে কিন্তু সংশোধন করে নেবেন তারপর এখানে হচ্ছে সবথেকে মেন হচ্ছে এই ভাইটাল ব্যাপারটা আপনার যে যে যেগুলো আপনার মানে কমন সেগুলো তো আপনার ঠিক আছে কিনা আপনার নাম আপনার মাদার নাম আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফাদার নেমস আপনার মাদার নেমস আপনার জেন্ডার দ্য সোশ্যাল ক্যাটাগরি ও বিসি ঠিক আছে না এইসব ডেট অফ বার্থ আপনার যদি ঠিক থাকে তো অবশ্যই কিন্তু এগুলোতে আপনাকে পরপর কিন্তু সমস্ত কিছুতে আপনার টিকমার্ক করতে হবে না কিন্তু আপনার পরবর্তী যে পেজটা কিন্তু আপনারা যেতে পারবেন না এটা খুব একটা ভালো জিনিস যে ঠিক আছে কি না তো অবশ্যই এর আগে অ্যাপ্লাই থেকে কিন্তু শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এগুলোতে আপনার সব কিন্তু ইয়েস টিকবক্স করে দেবেন তারপরে আপনারা কিন্তু টিকবক্স করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়োস আপনি যদি প্রিভিউ করতে চান তো আপনারা আগে যে ফর্মগুলো ফিল আপ করেছেন দেখতে চান তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন এই পেজগুলো আর যদি সব ঠিকঠাক থাকে আপনারা কিন্তু ইয়েস করে পরবর্তী পেজে কিন্তু আপনারা চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইএসজি যে অপশানটি আছে ইএস করে দেবেন ইয়েস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পেমেন্ট তো অবশ্যই কিন্তু বন্ধুরা আগেদের বলে থাকি ওবিসি এবং জেনারেলের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কিন্তু দুশো কুড়ি টাকা ধার্য করা হয়েছে এসসি এস টি ও ফিমেলদের ক্ষেত্রে কিন্তু মাত্র কুড়ি টাকা প্রসেসিং চার্জ সেটা কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে তো এগুলো আপনারা ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর কিন্তু এখন বর্তমানে যে ইউপিআই কিউআর কোড অনেক রকম সিস্টেম আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং সমস্ত কিছু থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে আপনারা যদি কোনো ক্রুটি হয়ে থাকে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল বলছে আপনার নাম্বারটা নোট করে নেবেন আপনি কন্টাক্ট করতে পারবেন এখানে এই বক্সটি টিকম করবেন আর পিভেস কল অ্যান্ড পে অ্যান্ড সাবমিট তো অবশ্যই কিন্তু আপনার পে অ্যান্ড সাবমিট আপনার ক্লিক করবেন সামমিটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ই যে অপশনটি আছে এসে আপনার ক্লিক করে দেবেন এসে ক্লিক করার পরে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এইচডিএফসি পেইউ থেকে আপনার কাটালে ভালো আর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে বিল ডেস্ক সেই বিলডেক্স থেকে আপনারা কাটাতে পারবেন তো বিল ডেক্সে কাটার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রসের যে অপশানটি আছে আর ব্যাক করলে ব্যাক করতে পারবেন আর এখানে যে প্রসের যে অপশানটি আছে প্রসেট অপশানটি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বিলডিক্সের অপশানের প্রসারে ক্লিক করে দেওয়ার পর আপনারা অনেকগুলো সমস্ত কিছু অপশান চলে আসবে আপনাদের যে কীভাবে পেমেন্টটা করবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড তারপরে দেখতে পাচ্ছেন নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট কিউআর কোড তো আপনারা যে কোনো ক্যাটাগরি থেকে আপনারা কিন্তু টাকাগুলো কাটাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউপিআই ইউপিআই আপনি মোবাইল থেকে অ্যাপ্লাই করলে ইউপিআই আইডি দিয়ে আপনারা নোটিফিকেশন পাঠিয়ে পেমেন্ট করবেন ল্যাপটপ কম্পিউটার থেকে আপনারা কিউআর কোড করবেন ফোনপে গুগল পে আপনার এনি অ্যাপ্লিকেশন যে পে অ্যাপগুলো আছে সেগুলো থেকে আপনারা স্ক্যান করে কিন্তু আপনারা টাকাটা কাটাতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিলাম ইউপিআই তো আপনার কী ইউপিআই আছে আর কিউর কোড হলে আপনার ভিমি কিউআই তো এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট দুশো কুড়ি টাকা তো অবশ্যই আপনারা দুশো কুড়ি টাকা যেহেতু ও বিসি এবং জেনারেলের ক্ষেত্রে দুশো কুড়ি টাকা আর আদার্সের ক্ষেত্রে এসএসটি সি এসটি ও বিসির ক্ষেত্রে এস সি ক্ষেত্রে কুড়ি টাকা প্রসেসিং ফিটা তো এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্টে আপনারা কিন্তু চলে যাবেন মেক পেমেন্টে চলে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন তো এখানে পেমেন্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডটি কিউআর কোডটি পেমেন্ট করার পর আপনারা কিন্তু এখানে পেমেন্ট করবেন আর ইন্টারনেট স্লো হয়ে থাকলে আপনারা একটু প্রবলেম করতে পারবে তো অবশ্যই কিন্তু আপনারা ফার্স্ট ইন্টারনেটে নেবেন তো অবশ্যই অ্যাপ্লাই করতে কোনো ভালো হবে না তো এখানে আপনারা কিউর কোড মোবাইল থেকে স্ক্যান করে পেমেন্ট করে দেবেন পেমেন্ট হয়ে গেলে আপনারা কিন্তু পরবর্তীতে পেজে চলে যাবেন তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট পেজ চলে যাবেন তো অবশ্যই একটু ইন্টারনেট শুরুর জন্য প্রবলেম হচ্ছে তো অবশ্যই বন্ধুর মধ্যে টাকাটা কেটে গেছে কিন্তু আপনারা এখানে স্লো ডাউন হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করা হয়ে সাকসেসফুলি হয়েছে কিন্তু এর পরবর্তী আপনাকে যে ইন্টারফেসটা দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন কিউর কোডের মাধ্যমে যেহেতু কার্ড আছে আপনার যদি ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট সব থেকে আপনার ইউপিআই থেকে সব থেকে এটা আপনারা যদি স্ক্যান থেকে পেমেন্ট করেন সব থেকে ওটার কারণ ভুল হবে না তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন ট্রানজাকশান সাকসেসফুলি পেমেন্ট স্টাটা সাকসেস ক্লিকিভারটা ওই অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ তো আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন তার পেজটি আপনারা কীভাবে ডাউনলোড করেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ারটো আর আপনার পাশে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু চলে এসেছে তো প্রথম দিকে অ্যাপ্লাই করবেন লাস্টার দিকে কিন্তু করলে অনেক সার্ভার প্রবলেম হতে পারে এরকম ইন্টারফেস অনেকটা হয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে পেজটি আছে যে অ্যাপ্লিকেশান করলেন তার পেজটি কিন্তু অবশ্যই এখানে ডাউনলোড হয়ে যাবে আপনার যে জিমেল সাইট আছে এখানে আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে পেমেন্ট প্রিন্ট আউটটা রেখে দেবেন প্রিন্ট আউটটা রেখে দেবেন অবশ্যই কিন্তু পরবর্তীতে যে আপনার অ্যাডমিট কার্ড হবে সেই আপনার প্রসেসগুলো আছে পরবর্তীতে আপনাকে ডাকা হবে এক্সামের ক্ষেত্রে বা আদার্সের ক্ষেত্রে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গেলে আপনার প্রিন্ট আউটটা নিয়ে নেবেন তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু যে ঘরে বসে কিন্তু আপনারা যে জেল পুলিশের আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কোনো দোকানে বা সাইবার ক্যাফে না গিয়ে তো বন্ধুরা এই ছিল ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম বাসা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে